বাগদাদর এমন এক মানুষ, হায় রে হায়, এক বেটা যে ব্যক্তি এমন মানুষ, যে এমন মানুষ, এমন মানুষ হইল কি মানুষের মাঝে এমন মানুষও হড়ি রয়েছে যে ও যে জুনাইদ বুগদাদি কিতা মানুষ, জুনাইদ বুগদাদি তাই নেই লাগি অত বড় হলি হইলে হয়নি, হায় রে হায় এক গুণ আছে। জুনাইদ বাগদাদ দেশ তাখতা সকল অলি অলর মাঝে শ্রেষ্ঠ এজন অলি জুনাইদ বুগদাদি। ও দেশের এক সৈয়দ বেটা আসলা, তে সৈয়দ বেটা যেই নে বেটা দরকার, সৈয়দে কিন্তু জেসাতা খাইতে পারতেন না, মনতে আজাব সাহ সৈয়দ হলে জেসাতা খাইতে পারতেন না, বলে জহাত খাওয়া হারাম। সৈয়দ যারা যারা আল্লাহ সৈয়দ বংশর মানুষ, এরা লাগি জহাত খাওয়া হারাম, এরা খাইতে পারতেন না, কারণ এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তান 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 তানের উপরে একসান আল্লাহ করে দিছে। অন্য কোনো মানুষে যদি দরকার ইলা জহাত খাইবার কিয়াল থাকে, তে সৈয়দ বংশের মানুষ যারা আছে এরা জহাত খাইতে পারতেন না। কোনো মানুষ সৈয়দ নাই, সৈয়দ নাই কিন্তু সৈয়দ লেগিলে এসে কবিরা গুণা করব, আর কোনো মানুষ সৈয়দ আছে কিন্তু লেখে না হেইন কবিরা গুণা, তান কিতার লাগি তার দরকার বংশ বুনিয়াদর নাম তাইন খাটি দিছেন করি তাইন কঠিন গুণাগার দুনিয়া আখেরাতে দরকার জ্বলি লই দিবা কি দয়াগুরু মানুষ। এখন দেখা যায় জুনাইদ বুগদাদি খুব বড় পহলওয়ান শক্তিশালী বীর পুরুষ, এই যুগর ভিতরে পৃথিবীর মাঝে নাম করা পৃথিবীর এত বড় শক্তিশালী মানুষ আর কম আসলা। আগর দেশ যেমন ইন্ডিয়ায় বাংলায় লাগছে, পাকিস্তানে বাংলাদেশে একসময় যুদ্ধ লাগছে, আগে মল্লযুদ্ধ হইতো, আদি কুস্তি ঘুষাঘুষি কিলা খেলি, আগে আমরা বই পাইছি সুরাব এন্ড রুস্তুম, এরপরে আরো বড় বড় মাল হল আসলা, কুস্তি আরম্ভ হরতা, দুই দেশের দুইজন খাড়া হল্লা, যে দেশর যে 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 পয়লো আনে যে দেশ এন হককে একজন হেন হককে একজন, হেন যদি এনে আর এই রেন্টে তার দেশ আর গেলো আর দরকার হেন জিতি গেল কি ও আলো তো রাজি নিয়ে খাড়া খাড়া হট্টস্বরী মারিল বা এক করা সেই করা তীর মারা ইতা আসিল না, আগে বলা যুদ্ধ হইছে। এখন এমন এক পরিস্থিতি, সৈয়দ সাহেব যেই নাসলা এ বেটার দরকার ফেরা লাইছিস বেমার হইয়া বেটার ভাবাত নিছে কি টানিয়া, এরপরে দরকার একবারে অসহায় হয়ে গেছে, খাইবার কোনো অবস্থান নাই। এখন দেখা গেছে ও দেশের মাঝর ও ও দেশের যে বড় ও যে জুনাইদ বুগদাদি জুনাইদ বাগদাদ দেশের মানুষ, তান খুব বেশি শক্তি, তাই নেই লাগি এক পক্ষে লড়াই করবা, তাইন পক্ষে লড়াই করবা, তা তাইন পক্ষে লড়াই করবার লাগি সিদ্ধান্ত যে সময় নিছইন ফককে সিদ্ধান্ত নিছই এমন টাইমে হউজেন, যে ব্যক্তি দরকা অসহায় দুঃখী মানুষ একজন সৈয়দ বংশর মানুষ, দয়খান ফাও দয়খান বেসেত আত খান বেসেত লাঠি বর দিদি আল্লাহর বন্দায় খানে খানে আইয়া জিকাই নো বন্দা আল্লাহর বন্দা, সারাটা জীবন আপনি সারাটা জীবন আপনি ইজ্জত হাসিল করছেন, আপনি কুস্তি হরি হাজার শত শত দেশক লড়ে আপনি বিজয়ী বানাইছেন, আপনি দরকার মান সম্মান বাড়াইছেন, দেশ পরাজয় দেশ রে জয়ী বানাইয়াছেন, আপনার কাছে আমার এক দাবি যাবো আল্লাহর বন্দা, আমি কিন্তু আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশধরের মাঝর একজন সাধারণ, আমি একজন রসুলের বংশের মাঝর একজন মানুষ, আমি আমি হইলাম খাস সৈয়দ খানদানের মানুষ, পড়ুক সুবহানাল্লাহ। যদি ও যুদ্ধ যদি আমা ও যুদ্ধ যদি আপনি হারি যাইন কি হারি যাওয়ার লগে লগে যদি আপনি হারি যাইন হারি যাওয়ার লগে লগে ধরুক আপনার ইজ্জত কিছু কম হইতে পারে, আর যদি জিতি যাইন তে অসংখ্য পয়সা হলি আপনি ভাইবা, এই পয়সা দিয়ে আপনার পরিবার ইজ্জতি বনবো, বহুত বড় দৌলত বন্দার বহুত বড় মালদার আপনি বনবা, কিন্তু আমার এক দাবি আমার বাচ্চা নিতে খাইতে পারডা না, আমার বাচ্চা নিমিত হাইতে পারডা না, চলতে পারডা না, ফিরতে পারডা না, আপনার লগে আমার দাবি যদি এই যে আমার সৈয়দ বংশর ইজ্জত খান্ডে আপনি ইজ্জত দিয়া দেন আল্লাহ আপনারে দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়াইব, আল্লাহ বংশ বুনিয়াদে আপনার ইজ্জতই বানাইব। জিগাইলা কিলা বলে আমি বেসেত বেটা তো ফেরা লাইসেস, আপনার লগে আমি কুস্তিত প্রতিযোগিতা করিলাম, দেখি যাই খে জিততে পারে, আর ওই সময়ে আপনি তো ঠাকুয়া মারার আগে আর দি লড়াইবার আগে হড়ি দেইমু, আমি আপনার গলাত কি আইনজা মারি ধর্মু, যে সময় ওই সময় আপনি আমারে থলে হড়ি দেন কি জান, আর আপনি আমারে উপরে রাখি দিবা, আর বোঝা যাইব যে ন আমি আমি আপনারে হারাই লইছি, এদিন মানুষে আপনারে মন্দ হইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনার ইজ্জত বাড়াই লইবা,
manileysin koyindi yaksın osuay manse koyileysin ara zibon nami oylandi bala bir judda kintu ayda beja to itibizim ki o giyav to tsayre vayaysin manse deki koyin maaygu yee heralaysin de mariloge oyla yed loray ortani kesin yoda telal loge maridar ki dekhrani ve kis avas korse dekhrani ও বেটাই গো বেমারি একবারে ধরো গা লেংড়া মুখা এরপরে বেসে এরপরে ফেরা লাইসে রুগিও বেটাই বলে ইয়ে হরতো যুদ্ধ হরতো আকুষ্টি হরতো ও গেছেন যাওয়ার বাধানো আল্লাহর মেহরবানি অহল মানুষ এমনি দুনিয়ার মানুষ হইয়া জমসেন চতুর্দিকে আর ও টাইমে ও ফেরা লাইসে বেটাও গিয়া হয়েছে আমারে আপনি দয়া করেন জান আল্লাহ আপনার ইজ্জত বাড়াইবা ও হইতে ছকু আয় তান্টুল্লাতি ফানি আইসে হয়রে অসহায় মানুষ ফাইলে খাইব হেতু বিজয়ী গেলে কিন্তু হে ভাই তো আমি দেখি নয় তো হে ভাই তো তার বাচ্চা বাচ্চা লিয়া খাইব কইছে আগে আর কোনো তখের কাছে বিখ্যাত দিতাম পারি না আমার লাগে নিষেধ আমি জোহাতো খাই না কোনো মানুষে দিলে আমার লাগে নিষেধ আমি খাইতাম গিলে আমার আল্লাহ খাবাইতে আমার লাগে হজরা দয়া হরকা ও যেমনি কেন হয়েছেন হওয়ার বাদে যুদ্ধ লাগছে আর এমন টাইমে গিয়া ধরো ও বেমারি বেটায় দৌড়ছে বেরোলাইছে বেটায় জামকে দি দৌড়িয়া হরিয়ার অন্য অন্য আরম্ভ করছে বুঝাবার খেসিদার হে বুঝছে নি আর তাই না হলি গেছে শীত তো ইয়া আর হে উফরে হলিয়া তোমারই ধরে রয়েছে দেখছো নি আমি তাহলে আর আইনি ওখান মানুষ ওই দেয়ালা এনবি আর জীবন অত বড় যুদ্ধ মানুষের যে যে ভাই হয়েছে ও ভাই ধরো কেউ জুতাই ইয়া মারে এর অত বড় সাধারণ মানুষের লগে তুমি যুদ্ধ তারি গেলাই এরপরে ধরো কা বিজয়ী হয়ে গেল এদিন মানুষে খুব তিরস্কার হল বেজ্জত হল আর অসংখ্য টাকা পয়সার মালিক হইয়া ই বেটা বাড়ি দিয়ে বেটা খায় আর হয় আল্লাহ তোমার বন্ধায় আইজ্জত দুনিয়াত বেজ্জত হয়ে গেছে মৌলা ও আল্লাহ তোমার বন্দা দুনিয়াত মানুষের সামনে বড় বেজ্জত হইছে তোমার আদালত তোমার বন্দাগুর নাও হান্ডে তুমি আল্লাহ উসা করিলাও আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখী মানুষে খান্দিছিল খাইয়া খাইয়া খান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক ফয়সলা দিলা হযরত জুনাইদ আসলা কুস্তিগির মানুষ তানে ডাক দিয়ে আল্লাহর পক্ষ তনে খবর করা হইল আল্লাহর বন্দায় একজন সৈয়দ বংশর মানুষের ইজ্জতি বংশর মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এদিন তনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশ্বর মাঝে যত ওলি হল আছেন সারা ওলির মাঝে বড় একজন ওলির লিস্ট আল্লাহ তার নাম উঠাই রইলা কুস্তিগির কুস্তিগির জুনাইদ বুগদা দিয়ে এক ইজ্জতি মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে বড় দরজার ওলি দিলা যত বইল পর্যন্ত জুনাইদ বাগদাদি পর্যন্ত সনদ গিয়া পৌঁছে না কতক্ষণ সকল তরিকতর মানুষেও গিয়া জুনাইদ বাগদাদির গেস্তনে সনদ আনা লাগে আর যদি ইকান পর্যন্ত যায় না তাহলে দুর্বল হয়ে যাবি রাখি সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিনে এমন বরকত দিছই না এক ইজ্জতি মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমিনে দুনিয়া ফেরাতে আর বংশের বলির দরজা ইজ্জতর দরজা আল্লাহ দিয়া দিলেইছ সাবহল এল্লাগি যে যে মানুষের যারে আল্লাহ ইজ্জত দিছে ও মানুষের ইজ্জতি মানুষের ইজ্জত দিতাম যদি কোনো মানুষ দেখুন জাহিল হয়ে গেছে তাহলে তার লাগি দোয়া করতাম এর লাগি জাহিল দেখো যদি কোনো দুগে দুই মানুষে এক কেন দরবার লাগে কুত্তা একটাই হামলাই লিবার লাগি আগ করি আইছে তখন কুত্তা দৌড়াইবার দোয়া কিতা أعوذ بالله من الشيطان الرجيم اخبار কইছেন বুকা বন্ধ করছেন না দুইবার তিনবারের সময় ধরে কাজুদি হলিলেন লগে লগে কুত্তার জবান বন্ধ হই দিব কারণ কুত্তা হইল শয়তানের ইয়তাকে শয়তানের রূপনে ধরে কা শয়তানের অঙ্গতনে ধরে কা কুকুরর জন্ম হইছে এর লাগি ধরে কা সাইড চৌকা কুত্তা যদি নমাজের আগে দি যায় কি তাহলে আপনার নমাজ হইতো না লা তুকবালু সালা নমাজ হইতো না এর লাগি সাহ হল আরো জিনিস হইল ও কিছু কিছু জিনিস আমি তুলছিলাম মানুষের মাঝে কিছু জিনিস হইল ধৈর্য আর সহ্য থাকতো যে মানুষের মাঝে মানুষ হইছে তার মাঝে মানবতা নেই আল বিরু হোসনুল হল এ মানুষ প্রকৃত একজন মুসলমান বা একজন মুমিন হইতে পারত নাই আর যে মানুষের মাঝে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সবর এখতিয়ারর তৌফিক দিছে এই মানুষ দুনিয়া আখেরাতে উজাল হয়ে গেছে কি ও যে এই আপনারা বুঝছেন সবর করিও হল ওয়াজ তো এখন সাইডে হয় দিও এই বছর ও ই গাউয়ে পয়সা করি খরচিয়া বইবার এক সুযোগ করে দিছে আর যদি ই খরচিতা না বইতা না তে ই মজলিশ বইল হলে নিসাব গতিকে আপনারা ধৈর্য সহ্য হরিয়া ইকান রাখার কারণে আই ইকান জিন্দা রাখতা আপনারা অহন্তরে জিন্দা রাখুন যান হয়তো কিবা দরকার
বহুত মানুষ দরকার রই গেছে কি আল্লাহ আমারে পয়সা দিলে যেতে মুই পয়সা আছে মুই কিটা একলা হরাই হলে এটা বেশ দিন রয় না শক্তি পয়সা পয়সার বড়াই শক্তির বড়াই আওলাদর বড়াই লাঠির বড়াই এর হরে দুনিয়ার বড়াই কিন্তু রয় না এর লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে জানাই ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমি অহংকারী বড়াইয়ালারে কোনোদিন বলা হয় না যত মানুষে এই দুনিয়াত বড়াই বড়াই করছে নেরার ফতন আল্লাহ ঘটাই দিছে হিংসাগুর মানুষ সমাজও আছে আছে না নাই আছে হিংসাগুর এমন মানুষ হে নিজে হদাই দাবি করি লিল নমরুদে হে নিজে কইল আনা রাব্বুকুমুল আলা আমি খোদা হলর বড় হদা এর বাদে শেষ পর্যন্ত আল্লাহর নবীর লগে হে দরগা গীতা বললো ইব্রাহিম আলাইহিস সালামের লগে হইল তোমার আল্লাহরে হই দেও তোমার আল্লাহরে হই দেও তার সেনাবাহিনী সারতা আর আমি আমার সেনাবাহিনী লইয়া আল্লাহর মেহরবানি তার লগে যুদ্ধ দেব তোমার আল্লাহর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি আমিও তো নিজে একজন খোদা আনা রাব্বুকুমুল আলা হে হে নিজে দাবি করছিল কথাটা আনা রাব্বুকুমুল আলা আমি তোমার খোদা আল্লাহর বড় খোদা এর বাদে আল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ ফিরিসের হটাইয়া জিগাইলা জিগাউছে ইবরের ধ্বংস তার সৈন্য খিজা চারতাম হইলে আল্লাহ তোমার দুর্বল দুর্বল আকৃতির সেনাবাহিনী ছাড়ো ও আল্লাহ হইলা তে কুহে কাফির এক জায়গা আছে জাহান্নামর বলে অন্তনে বারিক দুয়ারোহান খুলি দেও এক পথ করি দেও তো যেমনে ছাড়িয়েছেন কুহে কাফিরের অন্তনে ছুটি সৈন দরুগা মশার ফাল এগুইন বারোই আইয়া তাই দিন তো আরম্ভ হয়েছেন লক্ষ লক্ষ দরকার সেনাবাহিনী আল্লাহর যুদ্ধার লোকে আল্লাহর সেনাবাহিনীর লোকে যুদ্ধ হরতা দেশের খোদায় দুনিয়ার খোদায় এ আলোতর ইয়েই তো এখন আল্লাহ রাব্বুল আলামিনে মশা ছাড়ছেন ছাড়ার বাঁধানো যেন যত কি আত্মি গুড়া মানুষ যে ভাই আপনি বেরিয়া ধরছে আট দিন দেখাইবার আগে ইটার দরকার সারা রক্ত শুইয়া হাই হচ্ছে উবাতনে হড়ি হড়ি এক্সট্রা রে আল্লাহ সেনাবাহিনী মাইলি বানি ইটা তো ইটা মর্ডা না ইটা এমনি রোবার আল্লাহ হইছে কি আল্লাহ সাহায্য নিলা থামাই না মাইলি তাই ভাই মিসকি দিই গিয়া এখন তো খাইয়া উদা করি বলাইছে এখন যেন যে ভাই দেখা যায় আত্মি গুড়া উঠ ইটা লইয়া তো গেছে ইটা হলডি মরামে ডাক্তার লাগিয়ে গেছে না মানুষ এমনি খাড়া উবাত মরা গিয়ে হয়ে রে মোলা মোলা মোল্লা তে তো এখন যাই বাঘ হিসে এখন তো দৌড়ে উঠিছে বাড়িত গেছে কি তার বাড়ি তার বাড়ি যাওয়ার বাদে তার বউ লোকে গফরে আল্লাহ রক্ষা করে না আল্লাহ নাই আই যে বিভত্তনে বাঁচছি মশা হান্তনে আইসই নেওয়ার বাদ হানো আর ইতে হাইয়া তো হল ডিরে এমনি উবাত মারা আরম্ভ আছে ধরলে সারা রক্ত গাই পেলাই দিয়ে আর ডাক্তার লাগাই আত্মি গুড়া হলতা উবাত আর মরাও মুইও এখন দৌড়ি আইসি ওটা গফরতে করতে মাইছে কি লেংড়া মশাই তার না হারিবে যেনে মাইছে কি তার না দিয়া আমানের বাঁধানো খালি মারিলি সেরে হলে আর টাউয়া নিয়ে আর কিলেন হইলে কোন কিলা কিতা বলা যায় আমার কুন্তা দি মারলে তো রোকে তান খামড়ানি বাদ হয় না মগজও খামড় মারি ধরে এখন সাইয়া দেখা যায় তান হাওয়ার জুতা দি মারলে তাই বানা হয় তান হাওয়ার জুতা হয়ে যাচ্ছে এখন 40 দিন পর্যন্ত হালি জুতা দি মারে মানুষ মানুষ ধরছেন পয়সা দিয়ে এখন খামলা ধরছেন তাহলে জুতা তান জুতা দিয়ে গেছি তা এর বাদে শেষ পর্যন্ত ইগে খেসা আরম্ভ করছে এখন তান জুতায়ও ধরে না এখন যে বেটা মারের খামলা বেটা হো বেটার জুতা হইলে খামায়